টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিজের ফর্ম হারিয়ে বসেছিলেন আফিফ হোসেন, কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আবারও জ্বলে উঠলেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে কি হতো আজকে বাংলাদেশের যদি না আফিফ হোসেন ফর্মে না ফিরত? মূলত আফিফ হোসেনের ব্যাটের ওপর নির্ভর করে নেদারল্যান্ডসকে চ্যালেঞ্জিং স্কোর দিয়েছে বাংলাদেশ। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে আফিফ করলেন 27 বলে 38 রান, তার ইনিংসে ছিল 2টি করে 4 এবং 6 ছক্কার মার। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও এক প্রান্ত আগলে রেখে 141-এর বেশি স্ট্রাইক ক্রিয়েট নিয়ে ব্যাট করেছেন তিনি। আফিফের মূল্যবান 38 রানের ওপর ভর করে নেদারল্যান্ডসকে 145 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ দল।